আমি বিপদে আছি বলে লাপাত্তা এস আই আকবর সিলেটের নগরবাজার ফাঁড়ির ইনচার্জ আলোচিত উপপরিদর্শক এস এসআই আকবর হোসেন ভূঁয়া লাপাত্তা হওয়ার আগে শেষ কথা হয়েছিল গত রোববার এগারো অক্টোবর বিকেলে তার ছোট ভাই আরিফ হোসেন ভুঁইয়ার সঙ্গে পরিবারের খোঁজখবর নিতে গিয়ে কয়েক মিনিট ফোন আলাপ হয় ফোনে তার ভাইকে বলে আমাদের ফাঁড়িতে একটু ঝামেলা হয়েছে একটা লোক মারা গেছে আমি অনেক বিপদে পড়ে গেছি যে কোনো মুহূর্তে সাসপেন্ড হতে পারি সবাইকে বল আমার জন্য দোয়া করতে আকবর হোসেনের মা বলেন আমার ছেলে টাকায় বাড়ি করা হয়নি আমার স্বামীর পেনশনের টাকা আর আরেক ছেলে প্রবাসে থাকে দুজনের মিলিত টাকায় বাড়িটি করা হয়েছে সবাই এখন আমাদের নিয়ে আজে বাজে মন্তব্য করছে আমার ছেলে এ ধরনের কাজ করতে পারে না সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এক সদস্য বলেন গত রোববার অক্টোবর উদ্দিন রায়হান নিহত হন ঘটনার পর সকাল আটটায় ফাঁড়িতে আসেন আই কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যান এরপর তাকে আর দেখা যায়নি যদিও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশন বলেন ঘটনার পর এস আই আকবর সহ বরখাস্ত চারজন ও প্রত্যাহারকৃত তিনজনই পুলিশ লাইনে সংযুক্ত আছেন কিন্তু বাস্তবে ঘটনার পর থেকে এসআই আকবর হোসেন ভুঁয়া পলাতক থাকার বিষয়টি পুলিশ লাইন সূত্র ও নিশ্চিত করেছে এছাড়া সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াও ও এস আই আকবরের পলাতক থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনা যা শুনছেন তাই সে পালিয়ে গেছে রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারি পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে তার তিন মাসের একটি মেয়ে রয়েছে তিনি নগরীর রিকাবি বাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন গত রোববার এগারোই অক্টোবর রায়হান উদ্দিন নিহত হন পুলিশের দাবি ছিনতাইয়ের অভিযোগে নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান মারা যান কিন্তু নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান নিহত হন মারা যাওয়ার পর রায়হানের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় তার হাতের নখও উপড়ানো ছিল এ ঘটনার পর পুলিশ হেফাজতে নির্যাতন করে রায়হানকে হত্যার অভিযোগ এনে নিহতের স্ত্রী কোতোয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন সোমবার বারোই অক্টোবর এ অভিযোগে পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির সুপারিশে ফারির ইনচার্জ এস আই আকবর সহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয় সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুন রশিদ তৌহিদ মিয়া ও টিটুতন্দ্র দাস প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এএসআই আশেক এলাহি এআসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন